ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বন্যায় এখন পর্যন্ত দুজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে দুজনের মধ্যে একজন ফেনীর ও আরেকজন ব্রাহ্মণবাড়িয়ার এখন পর্যন্ত এই আট জেলায় চার লাখ চল্লিশ হাজার আটশো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে আজ বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মন্ত্রণালয় জানিয়েছে আজ জেলার পঞ্চাশ উপজেলা বন্যা প্লাবিত হয়েছে ক্ষতিগ্রস্ত ইউনিয়নের সংখ্যা তিনশো সাতান্নটি মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে উনত্রিশ লাখ চার হাজার নয়শো চৌষট্টি জন এখন পর্যন্ত মোট এক হাজার পাঁচশো চৌত্রিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এরই মধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে মোট পঁচাত্তর হাজার ছয়শ জন লোক ও সাত হাজার চারশো উনষাট্টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে মন্ত্রণালয় জানিয়েছে এই আট জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট চারশো চুয়াল্লিশটি মেডিকেল টিম চালু রয়েছে বন্যা কবলিত জেলাগুলো ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে তথ্য ও সহযোগিতার জন্য শূন্য দুই পাঁচ পাঁচ এক শূন্য এক এক পাঁচ নম্বরটি চালু রয়েছে